আজকের ভিডিওতে আমি সূর্য প্রণাম মন্ত্র নিয়ে কিছু কথা বলবো। হিন্দু ধর্মীয় সাহিত্যে সূর্যকে দেবতা বলে মনে করা হয় এবং সূর্যকে যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়ে থাকে, কারণ তিনি একমাত্র দেবতা যাকে মানুষ প্রত্যহ দর্শন করতে পারেন। বৈষ্ণবেরা সূর্যকে সূর্য নারায়ণ বলে থাকেন। সূর্য দেবতার অনেক নাম আছে, তার মধ্যে কিছু নাম খুবই গুরুত্বপূর্ণ। সেই নামগুলি হল রবি, আদি, দিবাকর, ভানু, গ্রহপতি ইত্যাদি ইত্যাদি। সূর্যকে দেবতা বলে মনে করার কারণে অনেক ব্যক্তি সূর্য উদিত হওয়ার সাথে সাথে তাকে প্রণাম করেন। সূর্য প্রণামের ফলে কি হয় আসুন তবে জেনে নেওয়া যাক। রোজ সূর্য প্রণাম করলে দ্রুত আরোগ্য লাভ হয় এবং শরীর ও মন সতেজ থাকে। আর এই সূর্য প্রণাম আমাদের যোগবিদ্যারই এক প্রাচীন অংশ। দেহের ছোট বড় সকল স্নায়ু সক্রিয় হয়ে ওঠে, ফলে অলসতা দূর হয়। মোট কথা বলা যেতে পারে, সূর্য প্রণাম নিয়মিত করলে আমাদের শারীরিক যাবতীয় সমস্যা দূর হয়ে যায়। চলুন এবার মন্ত্রটি পাঠ করা যাক। এই সূর্য মন্ত্রটি পাঠ করার ঠিক পূর্বেই অর্ঘ মন্ত্রটি পাঠ করবেন, স্ক্রিনে দেয়া হলো। ॐ जवाकुशम शंकाशं कश्यपेयं महादूतिं दन्ताणि सर्पपापग्नं प्रणतोऽस्मि दिवाकरम्। ॐ जवाकुशम शंकाशं कश्यपेयं महादूतिं दन्ताणि सर्पपापग्नं प्रणतोऽस्मि दिवाकरम्। ॐ जवाकुशम शंकाशं कश्यपेयं महादूतिं दन्ताणि सर्पपापग्नं प्रणतोऽस्मि दिवाकरम्। আজকের পর থেকে সূর্যকে যখনই প্রণাম করবেন এই মন্ত্রটি পাঠ করবেন, দেখবেন মনে অনেক শান্তি অনুভব করতে পারছেন। যারা এই মন্ত্রটি জানেন কিন্তু সূর্য প্রণাম মন্ত্রের প্রকৃত অর্থ জানেন না, তাদেরও জেনে রাখা উচিত। মন্ত্রে বাংলা অর্থ হল জবা পুষ্পের মতো লোহিত বর্ণ, অন্ধকার নাশক, মহাদূতি বিশিষ্ট, সর্বপাপ বিনাশক। কশ্যপ পুত্র সূর্যকে প্রণাম করি। প্রত্যেক পুজোতেই এই সূর্য মন্ত্রের এক বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা পুজো শুরু করার ঠিক পূর্বেই ঠাকুরমশাই এই মন্ত্র সূর্য প্রণাম মন্ত্র পাঠ করেই পুজো শুরু করেন। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিলেন সূর্য প্রণামের অর্থ, সূর্য প্রণাম মন্ত্রটি এবং তার উপকারিতা ও ফলাফল।